আমাদের একজন অমুসলিম ভাই, একজন কোন ধর্মে ছিলেন তিনি, একজন ভাই হিন্দু ধর্ম থেকে, একেবারে আইনি প্রক্রিয়ায় বাংলাদেশের যে প্রচলিত আইন আছে সেই আইনি প্রক্রিয়া অবলম্বন করে তিনি কি আগে মুসলমান হয়ে গেছেন? আজকে? হ্যাঁ, আচ্ছা। আমাদের একজন অমুসলিম ভাই বাংলাদেশের প্রচলিত সকল আইন কানুনকে ফলো করার মাধ্যমে তিনি আজকে এখানে আপনাদের সবাইকে সাক্ষী রেখে কালেমা পড়ে মুসলমান হবেন ইনশাআল্লাহ। সোহেল মেম্বার সাহেব, না সোহেল মেম্বার সাহেব 2000 টাকা দিয়েছেন, আল্লাহ কবুল করেন, বলেন আমিন। কোথায় ওই ভাই, কোন জায়গায়? যে ভাই, ওনার নাম কি? আচ্ছা, একজন ভাই, ওনার নাম হচ্ছে নয়ন রায়, তিনি হিন্দু ধর্মাবলম্বী ছিলেন। এতদিন তিনি হিন্দু ধর্মাবলম্বী ছিলেন, তার পিতা শ্রী সুভাষচন্দ্র রায়, মাতা গীতারানী, তার গ্রাম হচ্ছে মেদুয়ারি, পোস্ট অফিস মেদুয়ারি, থানা ভালুকা, জেলা ময়মনসিংহ। তিনি এখন আপনাদের সবাইকে সাক্ষ্য রেখে কালেমা পড়ে মুসলমান হবেন ইনশাআল্লাহ। কই ওই ভাই, কোথায় নয়ন রায়? কোথায় আসেন, উপরে চলে আসেন। আপনারা কেউ উঠবেন না, প্লিজ বসেন। এই যে ভাইরা ব্যাগ নিয়ে চলে গেছেন, একজন ভাইও বাকি থাকবেন না, মোনাজাত করে আমরা বাড়ি যাবো। এই যে নয়ন রায় আসতেছেন। আচ্ছা, সব কিছু তো আইন কানুন মেনেই হয়েছে না? আসেন। আচ্ছা আসেন, আপনার নাম কি? নয়ন রায়, আপনি সবাইকে সাক্ষী রেখে বলেন তো, আপনাকে মুসলমান হওয়ার জন্য এই এলাকার কেউ অথবা ক্ষমতাবান কেউ কিংবা পয়সা কড়ি দিয়ে লোভ লালসা বা ইত্যাদির মাধ্যমে কেউ কি জোর জবরদস্তি করেছে? তার মানে আপনি স্বেচ্ছায় আপনি ইসলাম ধর্ম কবুল করতে চাচ্ছেন? আলহামদুলিল্লাহ, তিনি স্বেচ্ছায় কোনো প্রকার জোর জবরদস্তি ছাড়া তিনি স্বেচ্ছায় কালেমা পড়ে ইসলাম ধর্মে গ্রহণ করতে চাচ্ছেন, আমরা বলি আলহামদুলিল্লাহ। আপনার কি নতুন কোনো নাম রাখা হয়েছে? মাশাআল্লাহ, কি নাম? আচ্ছা, এই যে এখানে না। আচ্ছা, ওনার আগের নাম ছিল নয়ন রায়, এখন তিনি মুসলমান হয়ে তার নাম রাখা হয়েছে নূরুজ্জামান খান। খুব সুন্দর নাম, নূরুজ্জামান, জামানার নূর। আল্লাহ তাআলা যেন আমার এই ভাইকে ইসলামের নূর দিয়ে, কোরআন সুন্নার নূর দিয়ে আল্লাহ যেন তাকে মুনাওয়ার করে দেন। তাহলে আপনি আমার সাথে বলেন, বলেন এই, সবাই বসেন, ভাইয়েরা সবাই বসেন, বলেন লা ইলাহা, জোরে বলেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলেন বাংলায় বলেন, আল্লাহ ছাড়া মাশাআল্লাহ, অর্থ জানে দেখছেন, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার প্রেরিত রাসূল, মাশাআল্লাহ। এবার বলেন আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অর্থ পারেন? বলেন আমি সাক্ষ্য দিচ্ছি, আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, কোনো মাবুদ নাই, আর আরো সাক্ষ্য দিচ্ছি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার প্রেরিত বান্দা ও তার প্রেরিত রাসূল। মাশাআল্লাহ, এখন থেকে তিনি আমাদের ভাই, তিনি এখন থেকে মুসলমান হয়ে গেলেন। আমি আপনাদের সবার তরফ থেকে মুসাফাহা মুআনাকা আদায় করে নিই, ঠিক আছে? ঠিক আছে, আল্লাহ ইহফাজুক ওয়া ইরহামুক, তাকাব্বালাল্লাহ। সবাই আলহামদুলিল্লাহ পড়েন। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আমি বলছি, আপনি বসেন। আচ্ছা, এখন আমাদের একজন ভাই অন্য ধর্ম থেকে হচ্ছে, আমাদের এই নূরুজ্জামান ভাই মুসলমান হয়েছেন আলহামদুলিল্লাহ। এই এলাকার বাসিন্দা হিসেবে তার খোঁজখবর রাখবেন তো আপনারা? খোঁজখবর রাখা মানে কি, শুধু তাকে খাওয়ানো পড়ানো? না, ইসলাম বলে কাউকে আপনার
খাওয়ানো পোড়ানো এটা ভালো জিনিস, কিন্তু এর চাইতে ভালো হলো কাউকে যদি আমরা কর্মসংস্থানের ব্যবস্থা করে দিতে পারে। আল্লাহ তাআলা কর্মসংস্থানের জন্য যাকাতের ব্যবস্থা করেছেন। আমি সংক্ষেপে কয়েকটা কথা বলে মোনাজাতে চলে যাব ভাই। আমি আলহামদুলিল্লাহ কয়েক বছর ধরে যাকাত দিই, আমার কথা আমি বলছি আপনাদেরকে উৎসাহিত করার জন্য। আমি যাকাতের টাকা হিসাব করে দিই, দিয়ে হিসাব করার পরে আমি যাকাতের টাকা সর্বোচ্চ দুই তিনজনকে দেই। আমার কথা শুনতেছেন আপনারা? আমি একটা উদাহরণ দিয়ে বুঝাই দিই। মনে করেন এই এলাকায় একজনের যাকাতের টাকা আসছে, হিসাব করে দেখা গেল 3 লক্ষ টাকা, কয় লক্ষ টাকা? একটা নসিহত করে যাচ্ছি শেষ সময়ে, এই 3 লক্ষ টাকা তিনি চাইলে 30 জনকে দিতে পারেন, 100 জনকেও দিতে পারেন, কিন্তু এর দ্বারা যাকাতের উদ্দেশ্য হাসিল হবে? বুঝতে হবে যাকাতের উদ্দেশ্য কি। যাকাতের উদ্দেশ্য হলো যে সকল লোকেরা কর্মহীন অসহায় আছে তাদের কর্মসংস্থানের ব্যবস্থা করে দেওয়া, যাতে আমি যাকে যাকাত দিব সে যেন আরও 1-2 বছর পরে সেও যাকাত দিতে পারে। আপনি কামটা করলেন কি টাকা দিয়া শাড়ি লুঙ্গি কিনা? অনেক দোকানে তো লেখা আছে এখানে যাকাতের শাড়ি লুঙ্গি পাওয়া যায়, তার মানে দুনিয়ার সব ফালতু শাড়ি লুঙ্গি এই দোকানে পাওয়া যায়। এগুলো যাকাতের নামে তামাশা, এগুলো বন্ধ করেন। যাকাত কেমনে দিবেন জানেন? 3 লাখ টাকা হয়েছে, আপনি প্রপার ওয়েতে দেন, একটা লোক তার পরিবার চলে না ডেকে এনে বলেন ভাই তোমাকে একটা ভ্যান কিনে দেই, একটা রিক্সা কিনে দেই, যাও রিক্সা চালাও, ভ্যান চালাও, তার পরিবার পরিচালনার ব্যবস্থা হয়ে গেল। একটা মহিলা বিধবা বলেন মা গো বুনবো তোমাকে একটা সেলাই মেশিন কিনে দিলাম, ধরো নাও, সে এইটা দিয়ে কাজ করে করে স্বাবলম্বী হওয়ার সুযোগ আছে না? অনেক এলাকায় আছে মানুষ চাষবাস করে, তাকে হালের গরু কিনে দেন অথবা ছাগল কিনে দেন খামারের জন্য, এইভাবে যাকাত দেন। 3 লাখ টাকা 100 জনকে দিয়েন না, 4-5 জনকে দেন, যাতে করে এই 4-5 জন পরিবার চালাইতে পারে, 2-3 বছর পরে এরাও যেন যাকাত দেওয়ার যোগ্য হতে পারে। এখনো অনেকে আছেন হয়তো যাকাতের পুরা টাকা দেন নাই, আমার এই ভাইয়ের কোনো কর্ম নাই, আমরা কি তার কর্মসংস্থানের ব্যবস্থা চাইলে করে দিতে পারি না? কিংবা যাদেরকে আল্লাহ টাকা পয়সা দিয়েছেন, মনে করেন অনেক জায়গায় আছে মুসলমান হওয়ার পরে মসজিদে মসজিদে যায়, এলাকায় এলাকায় যায়, মানুষ কিছু টাকা তুলে দেয়। এখন এরকম যদি হইতে থাকে তাহলে তো সে এখানে সেখানে খালি যাইতেই থাকবে, যাইতেই থাকবে। ইসলাম নিজের হাতে টাকা কামাইকে সবচাইতে বেশি মর্যাদা দিয়েছে। আল্লাহর নবী কি বলেছেন জানেন? নবীকে প্রশ্ন করা হয়েছিল আইয়ুল কাসবি আতয়াব, কোন রিজিকটা পবিত্র? আল্লাহর নবী বললেন 2 হাতের কামাই করা রিজিকটা আল্লাহর কাছে সবচেয়ে পবিত্র। সুবহানাল্লাহ। এই জন্য আমার নুরুজ্জামান ভাইকে বলবো, নুরুজ্জামান ভাই, ওই তো আপনার কথাই বলছে, আমার নুরুজ্জামান ভাইকে বলবো আমাদের ভাইদের সহযোগিতা নিয়ে আপনি অবশ্যই কর্মসংস্থানে লিপ্ত হয়ে যাবেন। এক দ্বিতীয়ত হচ্ছে আপনি ইসলামের মৌলিক যত বিধানাবলী আছে, এই যে আজকে ওয়াজ হইল, কোরআন শিখবেন, কোরআন শেখার ব্যবস্থা আপনারা করে দিবেন, নামাজ শিখবেন, অজু গুসল অর্থাৎ মৌলিক সব কিছু শিখবেন, ইসলামের মৌলিক ইবাদতগুলো পালন করবেন ইনশা আল্লাহ। এবং আমাদের এই ভাইকে আমরা সবাই, যেহেতু তিনি আমাদের ধর্মে চলে এসেছেন, তার অবস্থাও তিনি যতটা বলেছেন অনেক দিক দিয়ে হয়তো তার সমস্যা থাকতে পারে, সব দিক দিয়ে আমরা তাকে সাপোর্ট দেওয়ার চেষ্টা করবো ইনশা আল্লাহ। আর কিছু বলবেন আপনি? এই তো কর্মসংস্থানের কথা দেখছেন কত সুন্দর করে বলছি। যাকাতের কথা মনে আছে সবাই? ফুটানি মার্কা যাকাত দিয়েন না। কিভাবে যাকাত দিতে বলছি মনে আছে তো? একজন এনামুল ভাই, না মাশাআল্লাহ, এনামুল ভাই 5,000 টাকা দিয়েছেন, আল্লাহ তাআলা কবুল করে নেন, বলেন আমিন। শেষ একটা কথা বলে গেছিলাম না, যাকাতের ফর্মুলা 1-2 ঘন্টার ওয়াজ সবার মনে থাকে না, অন্তত কিছু পয়েন্ট মনে রাখেন যে হুজুর যাকাতের একটা ফর্মুলা বলে গেছে। আপনাদের কষ্ট না হলে আমি 1 মিনিটে একটা কথা বলি, বলবো বাংলাদেশের সরকারকে আমি অনুরোধ করব আপনারা যাকাত মন্ত্রণালয় খুলেন। এই দেশে অর্থনৈতিক মন্দা আসলেও কিচ্ছু হবে না, এই দেশে কোনো অভাব আসবে না, কারণ যাকাতের ফর্মুলা হুজুরের দেওয়া নয়, মুল্লার দেওয়া নয়, কার দেওয়া? 1 মিনিটে বলছি, বলবো 1 মিনিটেই বলছি। দেখেন মাসালান উদাহরণ, মনে করেন বাংলাদেশে যত মুসলমান আছে দেখা গেল যার উপরে যদি যাকাত মন্ত্রণালয় থাকে, যাকাত উঠানোর দায়িত্ব কার? না আল্লাহ না, এটা যাকাত মন্ত্রণালয়ের। তবে যাকাত মন্ত্রণালয়ের দায়িত্ব আবার যেন চোর বাটপারদেরকে না দেওয়া হয়, নাহলে সব তাদের পেটের ভিতরে চলে যাবে। যাকাত মন্ত্রণালয়ের দায়িত্ব যদি দেশের বিজ্ঞ উলামায়ে কেরামকে দেওয়া হয়, আর তারা যদি যাকাত মন্ত্রণালয় গঠন করে সারা দেশের সব
জাকাত দাতা মানুষের জাকাত কালেকশন করেন। মনে করেন এই বছর বাংলাদেশে জাকাত কালেকশন করা হলো আমি ধরে নিলাম 5,000 কোটি টাকা। এবার যদি সরকার বাংলাদেশের কয়েক লক্ষ যুবককে ডেকে এনে এই জাকাতের টাকা দিয়েই তো চাইলে কর্মসংস্থানের ব্যবস্থা করে দিতে পারে, কারণ জাকাত দেওয়ার 8টা খাতের ভেতরে তো এইটাও আছে, যারা অভাবী অসহায়দেরকে ডেকে ডেকে এনে এনে জাকাত দাও, জাকাতের উদ্দেশ্যই কর্মসংস্থানের ব্যবস্থা করা। এরকম করলে 10 বছর পরে বাংলাদেশে একটা গরিব মানুষ থাকবে? ওই জামানা ফিরে আসবে যেই জামানায় জাকাতের টাকা নিয়ে মানুষ ঘুরছে কিন্তু জাকাত খাওয়ার মানুষ খুঁজে পাওয়া। আল্লাহ যেন আমাদেরকে হেদায়াত দান করেন। আমার নুরুজ্জামান ভাই, আপনাদের দয়া চান নাই, চেয়েছেন আমাকে একটু কর্মসংস্থানের ব্যবস্থা আপনারা করে দিবেন। এই গাজীপুর ইন্ডাস্ট্রিয়াল এরিয়া, তিনি ইন্টারমিডিয়েট পাস করা মানুষ, আমরা সবাই তার কর্মসংস্থানের জন্য সহযোগিতা করবো তো ইনশাল্লাহ, করবেন তো ইনশাল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে মাফ করে দেন।